পিডিএফ ফাইলে পাসওয়ার্ড লাগানোর জন্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ওখান থেকে ডাউনলোড করে এটাকে ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন এইভাবে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্লাসের আইকন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ক্যামেরার অপশান রয়েছে আর গ্যালারির অপশান রয়েছে। আপনি যদি ক্যামেরাতে যান তাহলে আপনি সঙ্গে সঙ্গে ফটো তুলে পিডিএফ করতে পারবেন। না হলে আপনি যদি গ্যালারি থেকে, আপনার আগে থেকে ফটো রয়েছে তাহলে গ্যালারি থেকে আপনি নিতে পারেন ছবিটা। এখান থেকে গ্যালারি সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো ফটো বা আপনার ইমেজগুলোকে সিলেক্ট করে নেবেন, আপনি যেটা পিডিএফ তৈরি করতে চান আর পাসওয়ার্ড লাগাতে চান। এখানে ফটোগুলো সিলেক্ট করার পর উপরে একটা ডানের অপশান রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যেটা ডিলিট করতে চান একটা টাইপ করে ডিলিটের অপশান রয়েছে, ওখানে ডিলিট করতে পারেন। না হলে আপনি তিনটি রাখতে চান তো উপরে একটা পিডিএফের অপশান রয়েছে, ওখানে ক্লিক করবেন পিডিএফ বানানোর জন্য। ওখানে ক্লিক করলেই এখানে আপনাকে প্রথমে পিডিএফের নামটা দিতে বলবে, আপনি যেটা পিডিএফের নাম রাখতে চান ওটা এখানে দিয়ে দেবেন। ওকে এখানে দিয়ে দেবেন, আমি পিডিএফ শুধু লিখে দিচ্ছি। ওকে ওর নিচে দেখুন একটা পাসওয়ার্ডের অপশান রয়েছে, ওটাকে টিক করবেন। টিক করলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, আমি দেখানোর জন্য 1 2 3 4 5 6 7 8 এটা দিয়ে দিচ্ছি। ওকে এটা দেওয়ার পর নিচে দেখুন একটা আপনার সাইজের অপশান রয়েছে, ওখানে নো কম্প্রোমাইজ যেটা করতে পারেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিলে আপনার পিডিএফ রেডি হয়ে যাবে। দেখুন এটাকে ওপেন করলেই পাসওয়ার্ড মাগবে, পাসওয়ার্ড দিলেই এটা খুলবে, না হলে খুলবে না। দেখুন এইভাবে খুলবে। আপনি যদি এটা শেয়ারও করেন কোনো হোয়াটসঅ্যাপে বা কোথাও শেয়ার করেন তাহলে পাসওয়ার্ড আপনাকে দিতেই হবে। দেখুন আমি শেয়ার করে আপনাকে দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেখাচ্ছি। শেয়ারের অপশানে যেয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। দেখুন আমার দুটো হোয়াটসঅ্যাপ, আমি একটা থেকে আরেকটা পাঠাচ্ছি। দেখুন কীভাবে কাজ হয়, কীভাবে পাসওয়ার্ডটা লাগে। দেখুন আমি আমার নাম্বারেই পাঠাচ্ছি। এখানে দেখুন আমি পাঠিয়ে দিচ্ছি, নেটটা খোলা ছিল না। একটু সময় হচ্ছে, আমার নেটটা একটু স্লো বলে একটু সময় নিচ্ছে, হয়ে যাবে এক্ষুনি। দেখুন হয়ে গেছে। আমি আমার আরেকটা যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখান থেকে দেখছি কীভাবে কাজ করে এটা। দেখুন এখানে আমার কাছে চলে এসেছে। এখানে আমি যখনই ডাউনলোড করে ক্লিক করব জিনিসটা দেখব। দেখুন ক্লিক করলেই দেখুন পাসওয়ার্ড নেবে, আপনাকে সেই পাসওয়ার্ড দিতেই হবে, না হলে এই পিডিএফটা খোলা যাবে না। এইভাবে আপনি পিডিএফে পাসওয়ার্ড লাগাতে পারেন। ভিডিওটা যদি আপনাকে কোনো সাহায্য করে থাকে একটা লাইক করবেন। আর আপনি যদি এই সব ভিডিও আরও দেখতে চান বেঙ্গলিতে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটিকে অলে সিলেক্ট করে দেবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছতে পারে। আর এই প্রসেসটাকে যারা জানে না আপনার বন্ধুবান্ধবের মধ্যে তাদেরকে এটা শেয়ার করবেন। ভিডিওতে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।